আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস ওরা হাতে করে একটা নতুন প্রজন্মকে চুরি করতে শিখিয়েছে কি করে নিখুঁতভাবে চুরি করতে হয়। কমবয়সী ছেলে মেয়েরা যারা তৃণমূলের নেতা, কেউ গরু, কেউ কয়লা, কেউ বালি, কেউ শিক্ষক, এত কম বয়সের একজন নেতা এত বিশাল বড় দুর্নীতির মধ্যে জড়িয়ে পড়েছে আপনারা কোনোদিন দেখেছিলেন হ্যাঁ কি না? তৃণমূল হতে পারে, সিপিএম হতে পারে, কংগ্রেস হতে পারে, বিজেপি হতে পারে, যে কোনো রাজনৈতিক দল হতে পারে, পশ্চিমবাংলার বুকে এত কম বয়সী একজন একটা নেতা 35-36 বছর বয়স, সে এত বড় দুর্নীতির মধ্যে জড়িয়ে পড়েছে পশ্চিমবাংলার মানুষ আগে কোনোদিন আমরা দেখেছিলাম? আগে কোনোদিনও পশ্চিমবাংলার মানুষ আমরা দেখিনি। তৃণমূল কংগ্রেস 28 এপ্রিল বিজয় মিছিল করেছিল, বিচারপতির কাছ থেকে মামলা সরে যাওয়ার জন্য তৃণমূল কংগ্রেস লাফালাফি করেছিল, বিজয় উল্লাস করেছিল, আবির উড়িয়েছিল। আমরা বলেছিলাম তুমি জেনে রাখো মামলার বিচারপতি পাল্টে যেতে পারে, মামলার আইনজীবী পাল্টে যায়নি। চোখ খুলে তাকিয়ে দেখুন 28 এপ্রিল যারা বিজয় মিছিল বার করেছিল আজকে তারা শোক মিছিল বার করেছে বাংলার বুকে। এই রাজনীতির দম্ভ, তৃণমূল কংগ্রেসের অহংকারের পতন বাংলার ইতিহাসে গোটা গোটা অক্ষরে লেখা থাকবে। এত সহজ, এত লুটেছ, এত সহজে ছেড়ে দেব? উপরে মা মমতা ব্যানার্জি রয়েছেন সবচাইতে বড় নেত্রী, উনি সবার মাথার উপর বসে আছেন। আপনাদেরকে ভাববার জন্য অনুরোধ করছি। আচ্ছা বলুন তো, পশ্চিমবাংলার বুকে কোনোদিন কশ্মীন কালে আপনারা দেখেছিলেন এত কম বয়সের একজন নেতা এত বিশাল বড় দুর্নীতির মধ্যে জড়িয়ে পড়েছে আপনারা কোনোদিন দেখেছিলেন হ্যাঁ কি না? তৃণমূল হতে পারে, সিপিএম হতে পারে, কংগ্রেস হতে পারে, বিজেপি হতে পারে, যে কোনো রাজনৈতিক দল হতে পারে, পশ্চিমবাংলার বুকে এত কম বয়সী একজন একটা নেতা 35-36 বছর বয়স, সে এত বড় দুর্নীতির মধ্যে জড়িয়ে পড়েছে পশ্চিমবাংলার মানুষ আগে কোনোদিন আমরা দেখেছিলাম? আগে কোনোদিনও পশ্চিমবাংলার মানুষ আমরা দেখিনি। 2011 সালে আমরা যখন ক্ষমতা থেকে চলে এলাম সেই সময়তে গোটা পশ্চিমবাংলার দিকে দিকে আলোচনা হতো যে সিপিআইএম এর উচিত নতুন নতুন তরুণ তাজা মুখ নিয়ে রাজনীতির ময়দানে নিয়ে আসা। চারিদিকে চায়ের দোকানগুলোতে আলোচনা হতো যে সিপিআইএম পার্টির উচিত তাদের নতুন প্রজন্মকে সামনে নিয়ে আসা, নতুন প্রজন্মকে তুলে ধরা। আজকে এখানে নিরঞ্জনদা বসে রয়েছেন, আমার স্বীকার করতে অসুবিধা নেই। 2014 সাল থেকে আজকে 2021 সাল, আমি আস্তে আস্তে আজকে ভাবছিলাম যে গোটা রাজ্য জুড়ে যা যা নতুন প্রজন্মকে মূল স্রোতে নিয়ে এসেছে রাজনীতিতে, এই পূর্ব মেদিনীপুর তার চাইতে অনেক বেশি, অনেক বেশি, এই সংখ্যা অনেক বেশি নতুন প্রজন্মকে রাজনীতির ময়দানে নিয়ে এসেছে। শুধু তাই নয়, সামনের সারিতে দাঁড় করিয়ে দিয়েছে। পরিতোষদা এখানে বসে আছে, পরিতোষদাকে ভোটে লড়েছে কম বয়সী নতুন মুখ ইব্রাহিম, বিধায়ক ছিল পাঁশকুড়া কেন্দ্রের, আশিস এই কেন্দ্রের প্রার্থী ছিল সম্ভবত, খুব ভুল না করলে আমাদের মতো বয়সী। আপনাদের দাবি ছিল যে সিপিআইএম এর উচিত নতুন প্রজন্মকে নিয়ে আসা, নতুন প্রজন্মকে শিখিয়ে পড়িয়ে বড় করা। আজকে চোখ খুলে তাকিয়ে দেখুন গোটা পশ্চিমবাংলা জুড়ে সিপিআইএম একটা নতুন প্রজন্মকে হাতে গড়ে তৈরি করেছে, গোটা পশ্চিমবাংলা জুড়ে সিপিআইএম একটা নতুন প্রজন্মকে হাতে করে তৈরি করেছে। তারা কেউ ভালো বক্তৃতা দিতে পারে, তারা কেউ ভালো দেওয়াল লিখতে পারে, তারা কেউ মিছিলে স্লোগান দিতে পারে, প্রয়োজনে কাঁধে করে অক্সিজেন সিলিন্ডার নিয়ে মানুষের দুয়ার অবধি পৌঁছে যেতে পারে, মানুষের প্রয়োজনে তার পাশে থাকতে পারে। কম বয়সী নতুন ছেলেপুলে নতুন মুখ তাদেরকে রাজনীতির ময়দানে নিয়ে এসছে বামপন্থীরা, শিখিয়েছে আমাদের নেতারা, আমাদেরকে শিখিয়েছেন কি করে মানুষের পাশে থাকতে হয়, কিভাবে মানুষের পাশে থেকে রাজনীতি করতে হয়। হাতে করে শেষ 12 বছর ধরে সিপিআইএম এর নেতৃত্ব
একটা নতুন প্রজন্মকে তৈরি করেছে কিভাবে রাজনীতির ময়দানে মূলস্রোতে থেকে কাজ করতে হয়। আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস ওরা হাতে করে একটা নতুন প্রজন্মকে চুরি করতে শিখিয়েছে কি করে নিখুঁতভাবে চুরি করতে হয়। কমবয়সী ছেলে মেয়েরা যারা তৃণমূলের নেতা, কেউ গরু, কেউ কয়লা, কেউ বালি, কেউ শিক্ষক, কোটি কোটি টাকার দুর্নীতি, কুন্তল ঘোষ তৃণমূলের রাজ্য যুবর সম্পাদক, সে পর্যন্ত নাকি 500 কোটি টাকা মার্কেট থেকে তুলেছে অভিষেক ব্যানার্জির নাম করে। এই অভিষেক ব্যানার্জি ইডির সামনে এখন অব্দি 24 ঘন্টা গিয়ে হাজিরা দিয়ে এসছেন, আজকে হাজিরা দিতে গেছেন। আপনাদের কাছে আমরা জানতে চাইছি, আমরা নতুন প্রজন্ম, আপনার সামনে আমরা এসেছি, আমাদের পার্টি আমাদেরকে তৈরি করেছে, আপনাদের জন্য তৈরি করেছে। আর চোখ খুলে তাকিয়ে দেখুন, ওই তৃণমূল কংগ্রেসের নতুন প্রজন্ম আজকে জেএলইডি, সিবিআই, হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, গোটা দেশ আর গোটা পশ্চিম বাংলা জুড়ে চুরি করবার জন্য দৌড়ে দৌড়ে পালাচ্ছে। তফাৎ তৈরি করে দিয়েছি আমরা, সাধারণ মানুষ আজকে বুঝতে পারছেন সেই তফাৎ, উপলব্ধি করতে পারছেন। এই চুরি কশ্মিনকালে আপনি দেখেছেন, এত টাকা দেখেছেন, চুরি তো ছেড়ে দিন, এত পরিমাণ টাকা দেখেছেন, মেলায় যে নকল টাকা বিক্রি হয় ও জমাতে থাকলে এত টাকা হতো না তো আমাদের। পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়িতে 50 কোটি টাকা নগদ। পার্থ চ্যাটার্জির বান্ধবীর নামে এখন অবধি প্রায় 200 কোটি টাকার সম্পত্তি। কে পার্থ চ্যাটার্জি? প্রাক্তন শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিল্পমন্ত্রী অনুব্রত মণ্ডল প্রায় 700 কোটি টাকার সম্পত্তি বানিয়েছে। নিজের মেয়ে সুকন্যা মণ্ডল, তার নামে 200 কোটি টাকার সম্পত্তি। সাইগাল হোসেন, তার দেহরক্ষী ছিল, 25,000 টাকা মাস মাইনে পেত, 150 কোটি টাকার সম্পত্তি। আব্দুল লতিফ অনুব্রত মণ্ডলের ডান হাত, 550 কোটি টাকার মালিক। আপনাদের কাছে আমরা জানতে চাইছি, আপনারা যাদের কাছে আমাদের কথা গিয়ে পৌঁছচ্ছে, অনেক দূর অব্দি মাইক দেওয়া আছে, আপনি সকাল থেকে বিকেল অব্দি কষ্ট করেন, মেহনতের ঘাম মাথা থেকে পা অব্দি পড়ে আপনি 2 টাকা ইনকাম করে পরিবারের পাশে গিয়ে দাঁড়ান, কই আপনি তো এত কোটি টাকা কামাতে পারলেন না, আপনি তো এত কোটি কোটি টাকা ইনকাম করতে পারলেন না, পশ্চিম বাংলার বুকে এত কোটি কোটি টাকা সম্পত্তি তো আপনি তৈরি করতে পারলেন না। এত কোটি কোটি টাকা সম্পদ যারা তৈরি করেছে, তারা কেউ সৎ পথে তৈরি করেনি, তারা অসৎ পথে ঘুষ নিয়ে কালো টাকার মাধ্যমে এ বাংলার বুকে 2011 সালের আগে, ওই যে পরিতোষদা বলছিল না যে পোড়া বিড়ি 3 বার টান দিয়ে খেত, শুধু তাই নয় টালির চাল দিয়ে গড়িয়ে গড়িয়ে জল পড়ত, আর এখন 3 তলা বাড়ি হাঁকিয়েছে, স্কর্পিও গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছে। আর আমার বাংলার আমাদের মতো বয়সী ছেলে মেয়েরা যোগ্যতা থাকা সত্ত্বেও তারা আজকে রাজপথে বসে আছে, রাস্তায় বসে আছে, তারা কেউ চাকরি পাচ্ছে না। এই পশ্চিমবাংলা দেখবার জন্য আপনি ভোট দিয়েছিলেন গত মাসের 28 এপ্রিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে। সুপ্রিম কোর্ট একটি নির্দেশ দিলেন, হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির হাতে আর দুর্নীতির মামলা থাকবে না। ওরে বাবা, সে কি আনন্দ তৃণমূলের, লে পাগলু ডান্স, পচা কোমর নাচা, পিকনিক শুরু হয়ে গেছে, বাজার থেকে মাংস এসছে, মাংস কষছে, জেল খেটে আসা কুণাল ঘোষ আর জেলের মধ্যে থাকা কুন্তল ঘোষ, সে কি আনন্দ। জেলের মধ্যে থাকা পার্থ আর অর্পিতা গান জুড়ে দিয়েছে, আর কত রাত একা থাকবো। গোটা পশ্চিম বাংলা জুড়ে তৃণমূল সবুজ আবির ওড়াচ্ছে, বলে অভিজিৎ গাঙ্গুলি তো আর মামলা শুনবে না রে ভাই, গুড় বাতাসা খাওয়াচ্ছে। সন্ধ্যেবেলায় চ্যানেলে গেছে, আমি বললো এই ভাই কি হয়েছে, এত আনন্দ কেন, বলছে অভিজিৎ গাঙ্গুলি আর মামলা শুনবে না। আমি বললাম সে নয় ঠিক আছে, কিন্তু তোমাদের আনন্দ দেখে তো মনে হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি এবার থেকে মামলা শুনবে না, মদন মিত্র শুনবে। সারা দিন ধরে মিছিল মিটিং, সে কি আনন্দ, উৎসব পশ্চিম বাংলার বুকে, সব উৎসব শেষ হয়ে গেল। সন্ধ্যেবেলার পর জানতে পারলো বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির কাছ থেকে সব মামলা সরে যায়নি, 2টো মামলা সরে গেছে, মাংসের কড়া প্রায় উল্টে দিতে পারলে বেঁচে যায়।
তৃণমূল কংগ্রেস 28 এপ্রিল বিজয় মিছিল করেছিল। বিচারপতির কাছ থেকে মামলা সরে যাওয়ার জন্য তৃণমূল কংগ্রেস লাফালাফি করেছিল, বিজয় উল্লাস করেছিল, আবির উড়িয়েছিল। আমরা বলেছিলাম তুমি জেনে রাখো মামলার বিচারপতি পাল্টে যেতে পারে, মামলার আইনজীবী পাল্টে যায়নি। চোখ খুলে তাকিয়ে দেখুন 28 এপ্রিল যারা বিজয় মিছিল বার করেছিল আজকে তারা শোক মিছিল বার করেছে। বাংলার বুকে এই রাজনীতির দম্ভ, তৃণমূল কংগ্রেসের অহংকারের পতন বাংলার ইতিহাসে গোটা গোটা অক্ষরে লেখা থাকবে। এত সহজ, এত লুটেছো, এত সহজে ছেড়ে দেবো?